Assalamualaikum everyone, welcome back to my channel Kakuli Health and Beauty Blog. কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর চলে আসলাম আরেকটা নতুন ব্লগে। সো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পটলের পাতা ভাজি। সো পটল কিন্তু আমরা সবাই পছন্দ করি, আর তা যদি একটু ভিন্ন স্বাদে হয় তাহলে তো কোনো কথাই নাই। সো চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আমি কয়েকটা পটল নিয়েছি। সো এই যে দেখুন, আমি পটলগুলি আমি ছিলে কিছু পটল রেখেছি এবং আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা এই পটলের রেসিপিটা বানাবেন। সো আমি একটা পটল ছিলে নিচ্ছি এবং ছিলা শেষ। দেখুন আমি কিভাবে ছিলে নিচ্ছি। হালকাভাবে ছিলবেন, বেশি করবেন না। এবং ছেলার পরে আপনারা এটা এই যে এভাবে একটু বেঁকা করে করে কেটে নেবেন। সো একটু ডিজাইন করার জন্য একটু শেপটা একটু বেঁকা করবেন, যাতে আপনারা এই হয় যে পরে যখন আপনারা ভাজি করবেন শেপটা জন্য সুন্দর হয়। সো এই যে বেশি গভীরে যাবেন না, যেহেতু এটা দুপাশেই শেপটা হবে তাই আপনারা হালকা একটু ই করে এটা করবেন। সো এই যে দেখুন আমি একটু বেঁকা করে করে কেটে নিচ্ছি, যাতে এটা ভিতর পর্যন্ত না যায়, গভীরে একেবারে গভীরে গেলে পরবর্তীতে যখন আর একটা ই দিবেন তখন দেখা যাবে ওটা ভেঙে যাবে। সো এই যে দেখুন আমি কিভাবে কেটে নিছি, আপনারা ওইভাবেই কিন্তু কেটে নেবেন। এটা কিন্তু খুবই সহজ রেসিপি, আপনারা বাসাতে খুবই ইজিভাবে এটা বানাতে পারবেন। সো এই যে দেখুন আমার এক সাইডে কাটা শেষ, অন্য সাইডে আমি কেটে নিচ্ছি। আর এটা যদি আপনারা একবার খান তাহলে বুঝবেন যে কতটা সুস্বাদু এবং দেখতে অনেকটা সুন্দর। সো এই যে দেখুন আমি কিন্তু দু সাইডেই কেটে নিচ্ছি। আর পটলের আমরা সবাই জানি অনেক রকমের রেসিপি আছে, আমি সহজভাবে সহজ পদ্ধতিতে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। সো এই যে দেখুন আমার দুপাশেই কাটা শেষ, এখন আমি দেখিয়ে দেব এটা আপনারা কিভাবে ভাজি করবেন। সো আপনারা সবসময় চেষ্টা করবেন একটু বড় সাইজের এবং লম্বা সাইজের এবং একটু বেঁকা তারা যেন না হয় এই রকম পটল নেওয়ার। এখন আমি দেখিয়ে দিচ্ছি কি কি এর সাথে আমি দিব। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে দিব। আর কেউ যদি মরিচের গুঁড়াটা না দিতে চান নাও দিতে পারবেন। সো এখন আমি সুন্দর করে এটা মাখিয়ে নিচ্ছি এবং দেখবেন সম্পূর্ণ জানি এর ভিতরে যায়। এইভাবে একটু মাখিয়ে নেবেন একটু বেশি করে। অবশ্যই এটা কিন্তু খুবই টেস্টিফুল হবে এবং অনেক মজাদার, একটা সিম্পল রেসিপি হলেও অনেক সুস্বাদু হবে। আর যদি কোনো আত্মীয় স্বজন কিংবা বিয়েতে যদি এইভাবে দেন তাহলে সবাই আশ্চর্য হয়ে যাবে এবং সবার অনেক মুখরুচিভাবে খেতে পারবে, যেহেতু পাতার মতন দেখতে অবশ্যই সবার কাছে ভালো লাগবে। এখন আমি চুলাতে একটা প্যান দিয়ে দিলাম এবং এর ভিতরে একটু তেল দিয়ে দিয়েছি। এখানে আমি সয়াবিন তেলটা দিয়েছি, সবসময় আপনারা ভাজি পুরির জন্য সয়াবিন তেলটাই মানে সাদা তেলটাই ভালো, আর সরিষার তেলটাও ভালো, কিন্তু সয়াবিন মানে সাদা তেলটাতে ভাজি পুরির জন্য খুবই টেস্টফুল হয়। তো এখানে আমি চারটা একসাথে দিয়ে দিলাম প্যানেতে। এখন আমি এটা ভাজিয়ে ই করে নেব। সো এই যে দেখুন আমার কিন্তু এক সাইডে ভাজা শেষ। এই যে দেখুন ডিজাইনটা কিন্তু ফুটে উঠেছে, এখন আরও সুন্দর হবে যখন ভাজা শেষ হবে। সো আমার ভিডিওগুলি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাতে ফলো দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন। আর যারা নতুন আছেন তারাও অবশ্যই বেল আইকনটি প্রেস করে দিয়ে আমার সাথে থাকবেন। এই যে দেখুন কত সুন্দর একটা ই হয়ে গেছে। সো এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, অবশ্যই সবার কাছে ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সো রাখি, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।